ᱟᱹᱰᱤ ᱟᱭᱢᱟ ᱫᱤᱱ ᱛᱟᱭᱚᱢ ᱳᱭᱮᱥᱴ ᱵᱮᱝᱜᱚᱞ ᱠᱷᱚᱱ ᱢᱟᱨᱮ ᱠᱷᱮᱞᱳᱰᱤᱭᱟᱹ ᱞᱮᱠᱟᱛᱮ ᱠᱚᱞᱞᱟᱱ ᱪᱳᱵᱮ AIFF ᱨᱮᱱ ᱥᱚᱵᱷᱟᱯᱚᱛᱤ ᱵᱟᱪᱷᱱᱟᱣ ᱮᱱᱛᱮᱭ ᱨᱟᱹᱥᱠᱟᱹᱭ ᱥᱚᱫᱚᱨ ᱠᱮᱫᱟ ᱢᱟᱨᱮ ᱯᱷᱩᱴᱵᱚᱞᱟᱨ ᱢᱮᱦᱛᱟᱵ ᱦᱩᱥᱮᱱ ᱛᱮᱦᱮᱧ ᱡᱩᱵᱚ ᱵᱷᱟᱨᱚᱛᱤ ᱨᱮ ᱠᱩᱣᱟᱞᱟᱞᱟᱢᱯᱩᱨ ᱥᱤᱴᱤ ᱮᱯᱷᱥᱤ ᱵᱤᱨᱩᱫᱷ ᱨᱮ ᱮᱯᱷᱥᱤ ᱠᱟᱯ ᱨᱮᱱᱟᱜ ᱥᱮᱢᱤ ᱯᱷᱟᱭᱱᱟᱞ ᱨᱮ ᱮᱴᱤᱠᱮ ᱢᱚᱦᱚᱱ ᱵᱟᱜᱟᱱ ᱜᱮ ᱞᱟᱦᱟᱨᱮᱭ ᱫᱚᱦᱚᱭᱮᱫ ᱠᱚᱣᱟ ᱢᱟᱨᱮ ᱢᱤᱰᱯᱷᱤᱞᱰᱟᱨ AIFF সভাপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী বাইচুং ভুটিয়াকে 33-1 ভোটের ব্যবধানে উড়িয়ে দিয়ে ভারতীয় ফুটবলার মসনদে বসেছেন কল্যাণ চৌবে। AIFF এর ইতিহাসে এই প্রথম কোনো ফুটবলার ভোটে জিতে সভাপতি হলেন। প্রিয়রঞ্জন দাশমুন্সির পর বাংলা থেকে আবার কেউ ভোটে জিতে সভাপতি হয়েছেন। নির্বাচনে জয়ী হয়ে সোমবার বিকালেই শহরে ফিরেছেন কল্যাণ। বিমানবন্দরেই তাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন ফুটবল প্রেমীরা। বাংলা থেকে একজন প্রাক্তন ফুটবলার ভারতীয় ফুটবলের সর্বময় কর্তা নির্বাচিত হওয়ায় খুশি আরেক প্রাক্তন জাতীয় ফুটবলার মেহতাব হোসেন। কল্যাণ চৌবেকে অভিনন্দনও জানিয়েছেন তিনি। রাজনীতিকে দূরে সরিয়ে ফুটবলকে ভালোবেসে এবং ফুটবলারদের আবেগ বুঝে ভারতীয় ফুটবলের উন্নতির জন্য কল্যাণ কাজ করবেন বলেই ট্রাইব টিভিকে জানিয়েছেন মেহতাব। সেই সঙ্গে জাপান ও কোরিয়ার ফুটবল মডেলকে অনুসরণ করে ভারতীয় ফুটবলকে আরও উন্নত করার পরামর্শও দিয়েছেন দ্য মিডফিল্ড জেনারেল। ফার্স্ট অফ অল আমি কল্যাণদাকে কংগ্রাচুলেশন জানাই। আশা করব কল্যাণদা পলিটিক্সটা এক জায়গায় রাখবে আর যে নিজে যেখান থেকে যেটা পেয়েছে সব কিছু করবে আশা করি। আর দেখো বাংলা বলে না ফুটবলার পেয়েছে, সেই বাইচুং হলেও বলো আর কল্যাণদা হলেও বলো, কে যেই যাক AIFF ফুটবলের জন্য কাজ করুক, সে নন টেকনিক্যাল লোক হোক টেকনিক্যাল লোক হোক, ফুটবল সম্বন্ধে জানে, ফুটবলকে যে ভালোবাসবে সে করবে। অবভিয়াসলি ফুটবলের যেহেতু ফুটবলার কল্যাণদা, ফুটবলের আবেগটা বুঝবে, ফুটবলারদের তোমার ফিলিংসটা বুঝবে, সব কিছুই মিলিয়ে ফুটবলের উন্নতি আরও বেশি ডেভেলপ আশা করি হবে। এরপরে টাইম দিতে হবে কল্যাণদাকে, কে এখন গঠন একটা হয়েছে মানে কমিটি গঠন হয়েছে, তারপরে ডেভেলপের চিন্তা ভাবনা হবে কীভাবে। আমি এইটুকু বলবো কল্যাণদাকে, কীভাবে জাপান ডেভেলপ করেছে, কীভাবে কোরিয়া ডেভেলপ করেছে, ওই মডেলটা যদি আমরা ইন্ডিয়ান ফুটবলটাকে আনতে পারি তাহলে আমার মনে হয় খুব একটা লেট হবে না আমরা ওই স্তরে পৌঁছাতে। বাংলা তথা ভারতীয় ফুটবলের উন্নতির স্বার্থে নবনির্বাচিত ফেডারেশন সভাপতির কোন দিকগুলোতে সবার আগে নজর দেওয়া উচিত সেই পরামর্শও দিয়েছেন মেহতাব। গ্রাসরুট তো আমাদের আছে, চলছে, খুব ভালো চলছে, ঠিক ঠিক জায়গা, ঠিক ঠিক লোক বসানো, ঠিক ঠিক কীভাবে আমরা তাড়াতাড়ি ডেভেলপ করবো, তাড়াতাড়ি এশিয়া, প্রথম তো এশিয়া লেভেলে কীভাবে আমরা আমাদের কোচের সাথে ফরেন কোচ মিক্স আপ করে যদি আমরা একাডেমিগুলো চালাতে পারি। আজকে দেখো যখন জাপান স্টার্ট হয়েছিল ফুটবল, যখন ডেভেলপ আস্তে আস্তে, ওদের কোচেসরা কিন্তু প্রথমে ছিল না, তারপরে কিন্তু মানে যোগা মানে এ করে টাই আপ করে দুটো ফরেন কোচ অ্যাজ ওয়েল জাপানিজ কোচ, লোকাল কোচ। এখন তুমি দেখো জাপানে কিন্তু কোনো তুমি কোচ পাবে না বাইরের কোচ, খুব রিয়ার ফরেন কোচ ওরা আনে। তো ওদেরকে রেখে একসাথে রেখে কীভাবে ডেভেলপ হয়, কীভাবে নিজের ছেলেরাও ডেভেলপ করবে, নিজের ছেলেরা ডেভেলপ করবে, নিজের ছেলেরাও তোমার যারা কোচিং লাইসেন্স করছে তারাও ইনভলভ তোমার ইনভলভ হবে, আর অনেকে তোমার এ হবে, এক্সাইটমেন্ট হবে কি না, ইয়াস আমরা লাইসেন্স করছি কেন, শুধু কোন গোয়া গোটানোর জন্য না, আইএসএল এ অ্যাসিস্ট্যান্ট কোচ হয়ে আমরাও আমাদেরও ফুটবল আমাদের সেই মর্যাদাটা দিচ্ছে। বুধবার যুব ভারতীতে AFC কাপে আন্তঃআঞ্চলিক সেমিফাইনালে কুয়ালালামপুর সিটি এফসির মুখোমুখি হচ্ছে এটিকে মোহনবাগান। দুরান কাপ থেকে বিদায় নিলেও বুধবারের ম্যাচে প্রাক্তন ক্লাবকেই এগিয়ে রাখছেন মেহতাব। অবভিয়াসলি ভালো খেলবে, অবভিয়াসলি ভালো আশা করব বাংলা টিম, যেহেতু আমরা বাংলা, এখন ওরা শুধু বাংলাকে এ করছে না, আমাদের দেশটাকে রিপ্রেজেন্ট করছে, তো আমরা দেশটাকে নিয়ে আগে ভাবি। ইয়াস যদি ভালো রেজাল্ট করে ফাইনালে যায় আমরা খুব খুশি হব। আগামী দুবছরের মধ্যেই ভারতীয় ফুটবল উন্নতির শিখরে পৌঁছবে বলেই আত্মবিশ্বাসী ভারতীয় ফুটবলের মিডফিল্ড জেনারেল। ক্যামেরায় অপূর্ব মাঝির সঙ্গে রিমিক মাঝি, ট্রাইব টিভি, কলকাতা।